আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, গত পহেলা নভেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো পালিত হয়েছে দেশ জুড়ে জাতীয় রক্তনালী দিবস 2024। তারই অংশ হিসেবে আমাদের আজকের আয়োজন, আজকের আলোচ্য বিষয়টি আমরা নির্ধারণ করেছি রক্তনালীর সমস্যা ও তার সমাধান। এ বিষয়ে কথা বলবেন বিশেষজ্ঞ চিকিৎসক। আমার পাশে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক রিপন স্যার, যিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালে ভাস্কুলার সার্জন হিসেবে নিয়োজিত আছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটালস লিমিটেডে একই বিভাগে নিয়মিত রোগী দেখছেন। আসুন পরিচিত হয়ে নিচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, সেই সাথে বিআরবি হসপিটালের আজকের লাইভ যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনা শুরু করব, তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, কথা বলবো আজ রক্তনালীর বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার সমাধান নিয়ে। এ বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক, প্রশ্নটি কমেন্টের মাধ্যমে পৌঁছে দিন আমাদের কাছে। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে আপনার উত্তরটি জানিয়ে দেব। আলোচনা শুরু করছি স্যার। রক্তনালীর সমস্যা, বাংলাদেশের প্রেক্ষাপটে রক্তনালীর সমস্যা কী অবস্থানে আছে? খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে রক্তনালীর সমস্যার সাথে বাংলাদেশের প্রেক্ষাপটটা খুবই জরুরি। আমাদের রক্তনালীর চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের রক্তনালীর চিকিৎসা সেক্টরটা যতদূর এগিয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আমরা এতটুকু আগাতে পারি নাই। তারই ধারাবাহিকতায় আমরা গত পহেলা নভেম্বর বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় রক্তনালী দিবস এবং ন্যাশনাল ভাস্কুলার ডে ডিক্লেয়ার করে আমরা এটা সারা দেশে উদযাপন করেছি। অর্থাৎ আমাদের মধ্যে যে অভাবটা রয়ে গেছে, যে রক্তনালীর রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে, সেটা অনুধাবন করেই আমরা সারা বাংলাদেশে পহেলা নভেম্বর 2024 থেকে জাতীয় রক্তনালী দিবস এবং ন্যাশনাল ভাস্কুলার ডে আমরা উদযাপন করছি। এর অর্থ হচ্ছে এই যে আমরা চাই বাংলাদেশের সকল জায়গায় মানুষ জানুক যে রক্তনালীর রোগ হয় এবং রক্তনালীর সমস্যার আধুনিক চিকিৎসা আছে। তো যে প্রশ্নটা আমাকে করেছেন সেটার উত্তর হচ্ছে এই যে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে রক্তনালীর যেমন আধুনিক চিকিৎসা হচ্ছে, বাংলাদেশেও ঠিক রক্তনালীর রোগের আধুনিক চিকিৎসা হচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। এই যে রক্তনালীর বিভিন্ন সমস্যা কী কী জানতে চাই? থ্যাংক ইউ। রক্তনালীর রোগ কী এটা আমাদের দর্শকদের জানা খুবই জরুরি। রক্তনালীর রোগ হচ্ছে, আপনারা দেখছেন যে অনেক রোগী কিছু দূর হাঁটলে তার পায়ে ব্যথা হয়, অর্থাৎ দাঁড়িয়ে থাকলে আবার পায়ের ব্যথা ভালো হয়ে যায়, এটা একটা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তার রোগ হয়। অনেক লোককে দেখছেন তার পায়ের আঙুলটা কালো হয়ে গেছে, সে ডাক্তারের কাছে যাচ্ছে, ব্যথা হচ্ছে, পুঁজ হয়ে যাচ্ছে এবং একসময় ডাক্তার সাহেব তা এটা কেটে ফেলে দিচ্ছে, এটা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য হচ্ছে। অনেক রোগীদেরকে দেখবেন যে পায়ে আঁকাবাঁকা শিরা আছে, সে অনেক দাঁড়িয়ে কাজ করে তার পায়ে আঁকাবাঁকা শিরা আছে, আমরা বলছি সেটা ভেরিকোস ভেইন, সেটাও একটা রক্তনালীর সমস্যা। কিছু কিছু রোগী আছে দেখবেন জন্মগতভাবে একটু টিউমার একটা জায়গা ফুলে আছে, অত্যন্ত নরম, অনেকের বাচ্চাকাল থেকেই হতে পারে অথবা অনেকের পরের থেকেও হতে পারে, সেটা এক ধরনের রক্তনালীর টিউমার, সেটা আমাদের দেশে খুব সফল চিকিৎসা হয়। আরও রয়ে গেছে যে আমাদের দেশে হঠাৎ করে পা ফুলে গেছে, পাটা অনেক বেশি ফুলে গেছে, দেখতে অত্যন্ত শাইনি লাগছে, অত্যন্ত হাঁটতে গেলে ব্যথা হয়, সেটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস, অর্থাৎ এটাও রক্তনালীর একটা সমস্যা। রক্তনালীর ভিতরে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে এ ধরনের রোগ হয়। সেই সাথে রয়েছে যে রক্তনালীর আমরা ক্যারোটিড বডি টিউমারের কথা বলি, আমরা ক্যারোটিড আর্টারি অর্থাৎ ঘাড়ের কাছে যে রক্তনালী আছে সেখানে টিউমার হতে পারে, অথবা রক্তনালীর অ্যানিউরিজম হতে পারে, অর্থাৎ শরীরের সমস্ত জায়গায় রক্তনালী রয়ে গেছে, সেখানকার যে কোনো জায়গায় রক্তনালী যদি তার স্বাভাবিক ডায়ামিটারের তুলনায় ফুলে যায় তাহলে আমরাকে এটাকে অ্যানিউরিজম বলি। এবং এই অ্যাবডোমিনের ক্ষেত্রে পেটের ভিতরে অথবা বুকের ভিতরে যে রক্তনালী অনেক মহাধমনী আছে, সেই ধমনী যদি ফুলে যায় এবং কোনো কারণে সেটার সঠিক চিকিৎসা না হয় তাহলে এটা যদি ফেটে যায় তাহলে যে কোনো মুহূর্তে মানুষ একজন মৃত্যুর মুখে পতিত হতে পারে। এইগুলো হচ্ছে রক্তনালীর রোগ। যে কোনো দিবস যখন জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে পালিত হয় তখন স্বাভাবিকভাবে একটি প্রতিপাদ্য থাকে। আমাদের এবছর যেহেতু প্রথমবারের মতো রক্তনালী দিবস পালিত হচ্ছে, এর কি কোনো প্রতিপাদ্য আছে? অবশ্যই, আমাদের রক্তনালী দিবসের এইবারের প্রতিপাদ্য বিষয় ছিল সেভ লিম সেভ লাইফ, অর্থাৎ আপনার অঙ্গ বাঁচান এবং জীবন বাঁচান,
এই প্রতিপাদ্য বিষয় কেন আমরা তৈরি করেছি, অর্থাৎ শুধুমাত্র অঙ্গ বাঁচানোর সাথে জীবনের কি সম্পর্ক। আমরা অনেক ক্ষেত্রে দেখে যাচ্ছি অনেক মানুষের পা পচে যাচ্ছে, বিশাল একটা পচা অংশ নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে, সঠিক চিকিৎসা সে পাচ্ছে না। এই পা পচে যাওয়ার কারণে দীর্ঘ সময় যদি পা পচে, পচা পা কোনো শরীরের সাথে থাকে, তাহলে তার অন্যান্য উপসর্গ, অন্যান্য অর্গান ফেলিউর হতে পারে, যেমন কিডনি নষ্ট হতে পারে, লিভার নষ্ট হতে পারে, ইভেন এক সময় তার হার্ট অ্যাটাক হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সে মারা যেতে পারে। এই জন্য আমরা বলছি যে শুধুমাত্র পাকে বাঁচানোর জন্য পায়ের যত্ন নিতে হবে বিষয়টা তা নয়, বা অঙ্গের যত্ন নিতে হবে তা নয়, কারণ পা পচে গেলে যেহেতু তার জীবন নষ্ট হতে পারে। এই জন্য আমাদের এবারকার প্রতিপাদ্য বিষয় ছিল সেভ লিম সেভ লাইফ, অর্থাৎ অঙ্গ বাঁচান এবং জীবন বাঁচান। ধন্যবাদ স্যার। স্বাভাবিকভাবে যে কোনো রোগের পিছনে অবশ্যই কিছু কারণ থাকে। রক্তনালীর বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জানলাম, এই রোগগুলোর পেছনে কারণ কি? রাইট, প্রত্যেক রোগের পিছনে একটি কারণ থাকে, এটা উনি বললেন, খুবই সুন্দর কথা। সব কিছুর পিছনেই একটি কারণ থাকে। তাহলে আমাদের রক্তনালী কি কারণে হচ্ছে, কাদের বেশি হচ্ছে, এটা আমাদের দর্শকদের জানা খুব জরুরি। আমাদের রক্তনালী রোগ সবচেয়ে বেশি যাদের হয় যারা স্মোকিং করে, তাদের সবচেয়ে বেশি রক্তনালীর রোগ হয়। এর পরবর্তীতে রয়ে গেছে যারা অনিয়মিত খাবার গ্রহণ করে, যেমন চর্বি জাতীয় খাবার গ্রহণ করে, তাদের রক্তনালী রোগ হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, যারা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তাদের ক্ষেত্রে রক্তনালীর রোগ আছে হতে পারে। যাদের হাইপারটেনশন আছে এবং হাইপারটেনশন নিয়ন্ত্রণ নয়, অনিয়ন্ত্রিত হাইপারটেনশন, তাদের ক্ষেত্রে রক্তনালীর রোগ হতে পারে। যারা এছাড়া আমাদের দেশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমাদের দেশে যত মানুষ মারা যায়, পৃথিবীর খুব কম দেশেই এত অল্প জায়গায় এত অল্প জনগোষ্ঠীর মধ্যে এত মানুষ মারা যায়। যেসব রোগী লোকজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের শিকার হন, তাদের একটা সিংহভাগ শুধুমাত্র রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে এবং সঠিক সময়ে রক্তনালী রিপেয়ার না করার কারণে তার পা হাত নষ্ট হয়ে যেতে পারে এবং তা কেটে ফেলতে হতে পারে। এই আমরা যে প্রেক্ষাপটগুলো বললাম, তাহলে আমি একটু সংক্ষেপে করে বলি। স্মোকিং, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, এবং যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন এবং চর্বি জাতীয় খাবার গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রেই আমাদের রক্তনালীর রোগ বেশি হয়ে থাকে। যে কোনো রোগের ক্ষেত্রে দেখা যায় যে বয়স ভেদে, লিঙ্গ ভেদে বা বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন রোগের সংক্রমণ বেশি দেখা দিচ্ছে। রক্তনালী রোগের স্বাস্থ্য ঝুঁকিতে কারা আছে? রাইট, রক্তনালী রোগের স্বাস্থ্য ঝুঁকিতে যদি আমরা মেল এবং ফিমেল আলাদা করে দেখতে চাই, তাহলে একটু ক্রেডিট মেয়েদেরকে দিতে হবে, কারণ এই ক্ষেত্রে মেয়েদের রক্তনালীর রোগ একটু কম হয়। কারণ হচ্ছে আমাদের দেশে প্রকারান্তরে স্মোকিংয়ের সংখ্যা ছেলেদের মধ্যেই সবচেয়ে বেশি, মেয়েদের সংখ্যা কম, একদম অত্যন্ত নগণ্য। সেই জন্য যেসব স্মোকিংয়ের কারণে যেসব অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ হয়, অর্থাৎ পায়ের পচন রোগ বা অন্য কিছু হয়, সেই দিক থেকে পায়ের এই রোগটা ছেলে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি হয়। আবার ডিপ ভেইন থ্রম্বোসিস যারা, সেক্ষেত্রে মেয়েদের পরিমাণ একটু বেশি, কারণ মেয়েদের বিভিন্ন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তারপর হচ্ছে প্রেগনেন্সি, এই ধরনের কারণে তাদের ডিপ ভেইন থ্রম্বোসিস বেশি হয়। আবার রক্তনালীর টিউমার, এখানে ছেলে এবং মেয়ে উভয়েরই প্রায় সমান পর্যায়ে রক্তনালীর টিউমার হয়ে থাকে। এছাড়া যেটা রয়ে গেছে ভেরিকোজ ভেইন, ভেরিকোজ ভেইনের ক্ষেত্রেও আমাদের দেশে সাধারণত মেয়ে এবং ছেলে আলাদা করে কোনো রেশিও না করলেও, যারা দীর্ঘমেয়াদী দাঁড়িয়ে কাজ করে তাদের ক্ষেত্রে ভেরিকোজ ভেইন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ স্যার আপনাকে। একজন মানুষ কিভাবে বুঝবে যে সে যে আসলে রক্তনালীর রোগে ভুগছে, বা কখন সে বুঝবে যে আমার এই মুহূর্তে এই রোগের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে? থ্যাংক ইউ। আমি খুব সুন্দর একটা প্রশ্ন পেয়েছি এখন, যেটা আমার দর্শককে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে যেসব রোগীরা কিছু দূর হাঁটলে পায়ে ব্যথা হয় এবং 30 সেকেন্ড থেকে 1 মিনিট দাঁড়িয়ে থাকলে পায়ের ব্যথা একদম ভালো হয়ে যায়, তাকে অবশ্যই একজন রক্তনালীর চিকিৎসকের কাছে অথবা ভাস্কুলার সার্জনের কাছে আসতে হবে। এটা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণেই হয়েছে। সে একটা, যাদের পায়ের আঙুলটা পচে গেছে বা কালো হয়ে যাচ্ছে, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক বা অন্যান্য চিকিৎসার পরেও তার পায়ের আঙুলের পচা বা অন্যান্য ইনফেকশনটা ভালো হচ্ছে না, তখন তাকে অবশ্যই একজন রক্তনালী চিকিৎসকের কাছে আসতে হবে, কারণ তার রক্তনালীতে রক্ত সরবরাহ কমে গেছে। অনেক রোগী আছে যাদের পায়ের উপরের দিকে রক্তনালী একদম বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে তার রক্তনালী বন্ধ হয়ে গেছে এবং তার পাটা কালো হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। সুতরাং তাকে অবশ্যই দ্রুত গতিতে 6 থেকে 8 ঘন্টার মধ্যে একজন রক্তনালী চিকিৎসকের কাছে আসতে হবে। যেসব রোগীর পায়ে আঁকাবাঁকা শিরা আছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পায়ের আঁকাবাঁকা শিরাগুলো ফুলে যায়
এবং রাতে শোয়ার সময় সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে এত বেশি ফুলানি অনেক কমে গেছে, কিন্তু দিনের বেলা যখন দাঁড়িয়ে থাকে তখন তার পায়ে রক্তনালীগুলো ফুলে যায়, তাকে অবশ্যই রক্তনালী চিকিৎসকের কাছে আসতে হবে, একজন ভাস্কুলার সার্জনের কাছে আসতে হবে। থ্যাংক ইউ। রক্তনালীর রোগে ধারণা করা হয় যে সার্জারি মূল চিকিৎসা, জানতে চাচ্ছি যে রক্তনালীর যে কোনো সমস্যার ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিকভাবে কেমন? থ্যাংক ইউ। রক্তনালীর চিকিৎসার মধ্যে বিভিন্ন রোগের বিভিন্ন রকমের চিকিৎসা আছে, তবে আমি এটা বলতে চাই বাংলাদেশে সকল রক্তনালী রোগেরই আধুনিক চিকিৎসা অর্থাৎ বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে আছে। যেমন আমি যদি একটা একটা করে বলি যে আমাদের যেসব রোগীদের পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তার পা পচে যাচ্ছে বা আঙ্গুল কালো হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাটাছেঁড়া না করে আমরা পায়ের রক্তনালীর মধ্যে স্ট্যান্ট পরাতে পারি অর্থাৎ রিং পরাইতে পারি। এটাতে কোনো কাটাছেঁড়ার প্রয়োজন নাই এবং কোনো রোগীকে অনেক দিন হসপিটালে থাকতে হয় না এবং এক থেকে দুই দিন হসপিটালে থাকার পর রোগী সম্পূর্ণ স্বাভাবিক কাজে চলে যেতে পারে। এটা হলো একটা আধুনিক চিকিৎসা। আবার এটাকেই কাটাছেঁড়া করে আমরা বাইপাস সার্জারি করতে পারি। হার্টের যেমন বাইপাস সার্জারি করি, তেমনি পায়ের রক্তনালী কোথাও বন্ধ হলে সেই রক্তনালীটাকে আমরা বাইপাস সার্জারি করতে পারি। তারপর আসছি আমরা ভেরিকোজ বেইনের চিকিৎসা। ভেরিকোজ বেইনের অত্যন্ত আধুনিক চিকিৎসা আমরা এখন করে থাকি। সেটা হচ্ছে ভেরিকোজ বেইনের চিকিৎসাকে আমরা তিন ভাগে ভাগ করব। একটা হচ্ছে অপারেশন করে, দুই নম্বর হচ্ছে কোনো অপারেশন ছাড়া, কাটাছেঁড়া ছাড়া কিন্তু পায়ের নিচের অংশ অজ্ঞান করে, আবার আরও একটা চিকিৎসা আমরা করে থাকি কোনো কাটাছেঁড়া ছাড়া এবং কোনো অজ্ঞান না করেই আমরা ভেরিকোজ বেইনের চিকিৎসাটা করে থাকি। তাহলে মানে যে চিকিৎসাটা পৃথিবীব্যাপী গত 5 বছর যাবৎ চালু হয়েছে সেটাও আমাদের দেশে এখন এই চিকিৎসাটা চলছে এবং আমরা সেটা রেগুলার করছি, অর্থাৎ ভ্যানাসিল অর্থাৎ গ্লু দিয়ে আমরা ভেরিকোজ বেইনের চিকিৎসা করছি, যেখানে কোনো অজ্ঞান করার কোনো প্রয়োজনই হয় না। রোগী 2 ঘন্টা আগে আমাদের কাছে আসবে এবং অপারেশন করার 2 ঘন্টা পরে সে বাড়ি চলে যেতে পারবে এবং সম্পূর্ণ স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারবে। ধন্যবাদ স্যার। আপনি বলছেন যে বিশ্বমানের আধুনিক চিকিৎসা বাংলাদেশেই এখন সম্ভব, এই জন্যই জানতে চাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা, আমাদের দর্শকদের মধ্যে বা রোগীদের মধ্যে অনেকেই জানে না যে রক্তনালীর চিকিৎসায় আমি কার কাছে যাব, কোন ইনস্টিটিউটে যাব, যে কারণে বেশিরভাগ রোগী দেখা যায় দেশের বাইরে চলে যাচ্ছে চিকিৎসার জন্য। আমাদের দেশে বর্তমানে আধুনিক চিকিৎসার সহজলভ্যতা কেমন? থ্যাংক ইউ। আমাদের দেশে আমি বারবারই একই কথা বলছি যে আমাদের দেশের আধুনিক চিকিৎসা এখন হচ্ছে, এখন সহজলভ্যতা কী, কোথায় কোথায় গেলে রোগীরা এই চিকিৎসাটা পেতে পারে। আমি প্রথমেই বলবো যে আপনারা বিআরবি হসপিটালে আসেন, বিআরবি হসপিটালে সব ধরনের রক্তনালীর আধুনিক চিকিৎসা হয়। সেই সাথে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল, সেখানে সব ধরনের রক্তনালীর আধুনিক চিকিৎসা হয়। IBGMR অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে ভাস্কুলার সার্জারি হয়। আপনার পঙ্গু হসপিটালে হয়, আর বেসরকারি খাতে ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটাল, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, এইসব হসপিটালগুলোতে রক্তনালীর আধুনিক চিকিৎসা হয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে, চিটং মেডিকেল কলেজ, অন্যান্য জায়গায় রক্তনালীর সার্জন অর্থাৎ ভাস্কুলার সার্জন আছেন, তারা রক্তনালীর আধুনিক চিকিৎসা করে থাকেন। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যে কোনো প্রশ্ন থাকুক রক্তনালীর যে কোনো সমস্যা নিয়ে, প্রশ্নটি আমাদের কাছে পৌঁছে দিন, চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার উত্তরটি পৌঁছে দেব। স্যার, রক্তনালীর বিভিন্ন সমস্যা, তার চিকিৎসা, উপসর্গ সম্পর্কে জানলাম। এবার জানতে চাচ্ছি যে যে কোনো রোগ প্রতিরোধ হচ্ছে সর্বাপেক্ষা উত্তম, প্রতিরোধের উপায় কী? ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আমরা চাই না যে আমাদের দেশের মানুষ অঙ্গহানি হোক, তার হাত বা পা কেটে যাক, এটা অত্যন্ত বেদনাদায়ক। কারণ কোনো মানুষ যদি আল্লাহ চায় তো মারা যায়, তাহলে সে হয়তো আর ফেরত আসে না। কিন্তু জীবিত থেকে একজন মানুষ যখন অসহায় হয়, অর্থাৎ তার অঙ্গহানি হলেই সাধারণত অসহায় হয়, সেটা অত্যন্ত পেইনফুল। এই জন্য আমরা এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে রক্তনালীর রোগও প্রতিরোধ করার সুযোগ রয়েছে। রক্তনালীর রোগ প্রতিরোধ করার জন্য সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি স্মোকিং পরিহার করুন, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করুন, নিয়মিত হাঁটার অভ্যাস করুন, ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ করুন, উচ্চ রক্তচাপ থাকলে সেটা নিয়ন্ত্রণ করুন, প্রয়োজন হলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেন। এবং আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আপনার পাটা কেটে ফেলার আগে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের কাছে আসবেন। আপনার পায়ে ব্যথা হচ্ছে সেটা জানার জন্য যদি কোনো ঔষধে ভালো হচ্ছে না, অ্যাটলিস্ট আপনি একবার ভাস্কুলার সার্জনের কাছে আসেন আপনার পায়ের রক্তনালী ব্লক আছে কিনা সেটা জানার জন্য। তাহলেই আপনি ভবিষ্যতে পা কাটা, হাত কাটার হাত থেকে বেঁচে যাবেন।
আমি আরও একটা কথা বলতে চাই আমাদের দর্শকদের জন্য, যেটা জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের দেশে যত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে কারো হাড্ডি ভেঙে গেলে সাথে সাথে রক্তনালীও ছিঁড়ে যায়। হাড্ডি ভেঙে গেলে মানে মৃত্যুর হার, অর্থাৎ মানুষ মৃত্যু মুখে পতিত হওয়ার যে সংখ্যা বা সম্ভাবনা, তার চেয়ে কারো যদি রক্তনালী ছিঁড়ে যায় এবং সেটা যদি সঠিক সময়ে রিপেয়ার না করা হয়, তাহলে তার মৃত্যুর ঝুঁকি অথবা অঙ্গহানির ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। সুতরাং অ্যাক্সিডেন্ট হলে, কোনো হাড্ডি ভেঙে গেলে বা কোনো জায়গায় আঘাত পেলে অবশ্যই সঠিক চিকিৎসার পাশাপাশি একজন রক্তনালী চিকিৎসকের কাছে আপনাকে আসতে হবে এবং সেটা ইভালুয়েট করতে হবে আপনার রক্তনালী ছিঁড়েছে কি না। ধন্যবাদ স্যার, খুবই সহজ সাবলীল ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের সব কয়েকটি বিষয়ে আলোকপাত করার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিআরবি হসপিটালস এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় ধার দেওয়ার জন্য, এবং যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আমাদের 1 নভেম্বর 2024 জাতীয় রক্তনালী দিবস, ন্যাশনাল ভাস্কুলার ডে, এই কথাটা আপনারা মনে রাখবেন। এটার উদ্দেশ্য ছিল আপনাকে এই কথাটা বলার জন্য যে আপনার পা হাত কেটে ফেলার আগে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের কাছে আসবেন। আপনার কোনো জায়গায় রক্তনালী বন্ধ হয়ে গেলে অথবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে রক্তনালী ছিঁড়ে গেলে অবশ্যই 6 থেকে 8 ঘন্টার মধ্যে আপনি একজন ভাস্কুলার সার্জনের কাছে আসবেন, রক্তনালীর সার্জনের কাছে আসবেন। এবং সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে বিআরবি হসপিটাল এবং সরকারি পর্যায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে 24 ঘন্টা রক্তনালীর অপারেশন করা হয়, আপনারা সেখানেও যাবেন। ধন্যবাদ বিআরবির দর্শকদেরকে। দর্শক, আজ ছিল এ পর্যন্তই। আপনার সচেতনতাই আমাদের স্বাস্থ্য কথা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সচেতন হন নিজের শরীরের যে কোনো সমস্যা নিয়ে, নিজের শরীরকে বুঝুন, শরীরের কথা শুনুন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিন। দেখা হবে আবারও কোনো দিন, চলে আসবো নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।